वेलकम टू माय चैनल अंजना होम्स कुकिंग ए। आज आमी आपनादेर काछे एकटा स्टार्टर रेसिपी निये एसेछि, सेटी होलो चिकेन 65। आर एटी खेते खूब मजादार आर सुस्वादु। तो चलुन चिकेन 65 बानानोर जोन्नो आमादेर की की प्रयोजन सेटा आमरा देखे नी। एखाने आमी 200 ग्राम बोनलेस चिकेन नियेछि, तार मध्ये परिमाण मतो नून दिलाम, हाफ चामच जीरे गुड़ो, हाफ चामच धने गुड़ो, डेढ़ चामच काश्मीरी लंका गुड़ो नियेछि। चिकेन 65 रेड कलर होय किन्तु आमी कोनो फूड कलर यूज करलाम ना। हाफ चामच रसुन बाटा, हाफ चामच आदा बाटा, একটা ডিমের সাদা অংশটা পুরোটা নিয়ে নিলাম। এক চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ ময়দা, সব মোটামুটি দেওয়া হয়ে গেছে। এটাকে আমি মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ টক দই দেব। টক দই দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা আমি 2 ঘন্টার জন্য রেস্ট করতে দেব। আর লাগছে আমাদের 6-7টা রসুনকে আমি কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কারি পাতা। আর পকোড়াগুলো কোটিং করার জন্য আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গ্রিন চিলি সস, হাফ চামচ সয়া সস, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সসটা আমি রেডি করে রাখব। 2 ঘন্টার পর ম্যারিনেট করা চিকেনগুলো থেকে আমি একটি একটি করে পকোড়ার মতো ভেজে নেব। তার সঙ্গে গ্যাসের ফ্লেমটা কম করে রাখব যাতে ওপরটা ক্রিসপি হয়। এক পিট আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি উল্টে নিলাম। পকোড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একটা প্লেট নেব, আর তার মধ্যে একটা একটা করে তুলে নেব। আর সেম পদ্ধতিতে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর ওই প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল রেখে রসুন কুচি, কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জোরে রাখব, রসুনটা আমি বেশি নরম করে ভাজব না। আর আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু খুন্তি করে নেড়ে পকোড়াগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব আর সসটার সাথে মিশিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এটা কাশ্মীরি লঙ্কা ইউজ করার ফলে পকোড়াগুলো রেড কালার হয়েছে। মোটামুটি এটা আমার রেডি, এবার আমি গ্যাসটি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, চিকেন 65 আমার রেডি। আর দেখুন, কোনো ফুড কালার ছাড়াই
এটা কতটা কালারফুল হয়েছে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।